ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাকে যে ফ্ল্যাটটার ভিডিও করে দেখাবো সেই ফ্ল্যাটটা বড় একটা ঝিলের সামনে রয়েছে, বড় একটা কুকুর। আমাদের মতে এটা বড় একটা ঝিল, একদম ঝিলের পাড়ে আপনি সেই ফ্ল্যাটটা দেখতে পাবেন। পুরো ঝিলটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা বড় একটা ঝিল এরিয়া, ঠিক তার পাশেই রয়েছে ফ্ল্যাট। দিস ইজ দ্য ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা হচ্ছে G+4 বিল্ডিং। এই বিল্ডিংয়ে G+4 রয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনাদের জন্য 2BHK এবং 3BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। প্রায় 70-80% ফ্ল্যাট সোল্ড হয়ে গেছে, বাকি যে কটা ফ্ল্যাট রয়েছে বিক্রি আপনাদের জন্য, সেগুলো আজকে আমি ভিডিও করব এবং আপনাদেরকে দেখাবো। তো এক্স্যাক্টলি আমরা কোন এরিয়াতে রয়েছি আমি ডিসকাশন করব না। আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির শ্রীরামপুরে। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আন্ডারে একটা জায়গা রয়েছে, সেই জায়গাতেই রয়েছি এবং এই জায়গাটা একদম শ্রীরামপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট ডিস্টেন্সে রয়েছে আপনার। দ্যাট মিন্স যদি আপনি 5 মিনিট পায়ে হাঁটেন তাহলে কিন্তু এই ফ্ল্যাটে আপনি চলে আসতে পারবেন পায়ে হেঁটে হেঁটে। এখান থেকে স্টেশনে যাওয়ার জন্য কোনো অটো বা টোটো করতে হবে না, 5 মিনিটের মধ্যে আপনি পায়ে হেঁটে এই জায়গাতে পৌঁছে যাবেন। এখানে যদি আপনারা ফ্ল্যাট কেনেন তাহলে কী কী ফ্যাসিলিটিস পাবেন সেগুলো আমি ডিসকাশন করবো। তার আগে আমি বলে দিই, যদি কলকাতা থেকে কেউ এই ফ্ল্যাটে আসতে চান কীভাবে আসবেন, কতটা সময় লাগবে, কতটা খরচা লাগবে, আমি সব ডিসকাশনগুলো করবো। যদি কলকাতা থেকে কেউ এখানে আসতে চান তাহলে কীভাবে আসবেন আগে ডিসকাশন করে নিই না। কলকাতা থেকে আসার অনেকগুলো উপায় রয়েছে আপনাদের কাছে। সেটা হচ্ছে, আপনারা যদি কেউ মনে করেন যে হাওড়া স্টেশন হয়ে ফ্ল্যাটে আসবেন, সেক্ষেত্রে আপনারা হাওড়া থেকে যে কোনো ধরনের লোকাল ট্রেন ধরে আপনি উইদিন 35 মিনিটের মধ্যে আপনার শ্রীরামপুর স্টেশনে চলে আসবেন। শ্রীরামপুর স্টেশন থেকে 5-6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে, পায়ে হেঁটে হেঁটে আপনি ফ্ল্যাটে চলে আসতে পারবেন। খরচা হবে হাওড়া থেকে শ্রীরামপুরে আসতে লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 5 টাকা, আর স্টেশন থেকে তো এই ফ্ল্যাটে আসতে আপনার কোনো খরচাই লাগবে না, কারণ এটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে। কেউ যদি মনে করেন যে আপনার দক্ষিণেশ্বর মেট্রো থেকে আসবেন, সময়টা মোটামুটি একই লাগবে, কারণ দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনার প্রথমে আসতে হবে বাই অটো বা বাসে করে আসতে হবে বালি স্টেশনে। বালি স্টেশনে এলে বালি থেকে শ্রীরামপুরে আসতে সময় লাগে আপনার ম্যাক্সিমাম 15 মিনিট। তাহলে আপনারা বুঝতে পারলেন যে সময়টা হচ্ছে ওইদিকে 10 মিনিট থেকে 15 মিনিট, 25 মিনিট শ্রীরামপুর স্টেশন থেকে আসতে সময় লাগবে, আরও ম্যাক্স টু ম্যাক্স 5-6 মিনিট। টোটাল 30-35 মিনিটের মধ্যে আপনি এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে খরচা হবে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বালি আসতে খরচা হবে আপনার 10 টাকা, বালি থেকে শ্রীরামপুরে লোকাল ট্রেনে আসতে খরচা হবে 5 টাকা, 15 টাকা আসতে 15 টাকা যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ফ্ল্যাটের সামনের দিকে অংশে চলে এসেছি। আপনারা বুঝতেই পাচ্ছেন বিল্ডিংয়ের সামনের যে ভিউটা সেটা হচ্ছে, এই হচ্ছে ভিউ। আপনি বুঝবার চেষ্টা করুন কত সুন্দর একটা ভিউ আপনি পাচ্ছেন। এখানে আপনারা কী কী ফ্যাসিলিটিস পাবেন না, এই বিল্ডিংয়ে যদি ফ্ল্যাট কেনেন তাহলে আপনারা পাবেন 2-হুইলার পার্কিংয়ের জন্য ফ্যাসিলিটিস, যেটা বিল্ডার আপনাদেরকে দিচ্ছে। ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনারা পাচ্ছেন 90% পর্যন্ত হাউজিং লোনের ফ্যাসিলিটি এবং উইদাউট এনি এক্সট্রা কস্টিং এবং এক্সট্রা ব্রোকারেজ ছাড়া আপনি ফ্ল্যাট কিনতে পাচ্ছেন, যেটা সবথেকে বড় বেনিফিট আমাদের চ্যানেলে। আপনি 90% চ্যানেল দেখে থাকবেন, যেখানে কিন্তু সব চ্যানেলে কিন্তু ব্রোকারেজ নেওয়া হয়, ভিজিটিং চার্জ নেওয়া হয়, বাট আমরা আপনাকে কোনো এক্সট্রা চার্জ নিই না। এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট সামনে রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি ফ্ল্যাটে ঢুকবেন। একদম পেছন পর্যন্ত রয়েছে 2-হুইলার পার্কিংয়ের জায়গা, বাঁদিকে আমরা ঢুকবো পরে, আগে আমি পুরো পার্কিংয়ের জায়গাটা দেখিয়ে নিই। একদম শেষ পর্যন্ত পেছন দিক পর্যন্ত রয়েছে 2-হুইলার পার্কিংয়ের জায়গা, লম্বা চড়াটা বলবো আগে দেখিয়ে দিই। উপরে শেড করা আছে, আপনারা দেখুন উপরে শেড করা আছে, একদম এদিকেও রয়েছে 2-হুইলার পার্কিংয়ের জায়গা। তাহলে দেখুন পুরো জায়গাটা, এইদিকে জায়গাটা যদি দেখেন এখানে 30 ফুট লম্বা রয়েছে, প্রায় 8 ফুট চওড়া রয়েছে। এই জায়গাটা যদি দেখেন তাহলে প্রায় 40 ফুট থেকে 50 ফুট মতো এভারেজ একটা লম্বা রয়েছে, চওড়া রয়েছে 8 ফুট। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো জায়গাতে কিন্তু আপনারা 2-হুইলার পার্কিং করতে পারবেন, পুরো 2-হুইলার পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে। এছাড়া রয়েছে বিল্ডিংয়ের লিফ্ট ফেসিলিটিস, দ্যাট মিন্স লিফ্টে করে আপনারা বিল্ডিংয়ে ওঠা নামা করতে পারবেন। আমি লিফ্টে জায়গাটা দেখাবো। লিফ্টের আশেপাশে পুরো জায়গা, অনেকটা বড় লঞ্চ এরিয়া রয়েছে। দেখুন আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেলাম,
ঢোকার পর আপনারা দেখুন ডান দিকে লিফটের কাজ হচ্ছে। জাস্ট এই মাসের মধ্যে আমরা লিফট রানিং করে দেবো। লিফট রানিং মানে কাজ চলছে। এই যে পুরো এরিয়াটা দেখছেন সেম এরিয়া প্রত্যেকটা ফ্লোরেই আছে। দ্যাট মিনস আপনি অনেকটা বড় জায়গাও আপনি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে পুরো এরিয়া। এরপর আমি আপনাকে সেই সমস্ত ফ্ল্যাটগুলো ভিডিওগুলো দেখাবো যেগুলো আপনি আপনাদের জন্য কিনতে পারবেন। তার আগে আমি বলে দিই যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা দেখতে থাকুন, আমি ওই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও শুরু করছি যেগুলো আপনি কিনতে পারবেন, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। আপনারা পুরো প্রজেক্টটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, অনেক বড় একটা প্রজেক্ট। এবং ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট মানে আপনি বুঝতেই পারছেন খুব একটা ভালো জায়গায় আপনারা ফ্ল্যাট পাচ্ছেন। এবং এই ফ্ল্যাটটা যেটা দেখছেন সেটা 2 BHK 921 স্কোয়ার ফুটের একটা রেডি টু মুভ ফ্ল্যাট। যে ফ্ল্যাটটার ফেস রয়েছে নর্থ ফেসিং, দ্যাট মিনস উত্তর দিকে ফ্ল্যাটটার ফেস রয়েছে, উত্তরমুখী ফ্ল্যাট। আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। 921 স্কোয়ার ফুট মানে বুঝতে পারছেন ডাইনিং এরিয়াটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে ডাইনিংটা তৈরি হয়েছে। যদি এভারেজ যদি মাপ দেখেন তাহলে প্রায় 14 ফুট চওড়া আছে এবং নন এন এভারেজ 20 ফুট লম্বা আছে। এরকম এত বড় একটা ডাইনিং আপনি বুঝতেই পারছেন আমাদের গলা ইকো হচ্ছে, মানে কত বড় ডাইনিং আছে। আমি আস্তে আস্তে ডাইনিংয়ের আর একটা কর্নারে যাচ্ছি, ওই অ্যাঙ্গেল থেকে যদি দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন কত বড় ডাইনিং এরিয়া আপনি পাচ্ছেন। দেখুন আমি এই দিকটা দেখালাম, এবার ক্যামেরা ঘোরাচ্ছি। এই একটা অ্যাঙ্গেল আমি ওই অ্যাঙ্গেলে যাচ্ছি, আমি 4টে অ্যাঙ্গেল থেকেই আপনাকে ডাইনিংটা দেখাবো কত বড় আপনি ডাইনিং এরিয়া পাচ্ছেন। পুরো ফুটবল গ্রাউন্ডের মতো একদম স্কোয়ার ডাইনিং। এবার আমি চলে এসেছি একদম কিচেনের জায়গাটাতে। এখান থেকে দেখুন আমি সামনে গেটটা দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারছেন অনেক বড় সাইজের একটা ডাইনিং পাচ্ছেন, যেটা আপনাদের প্রত্যেকটা ভিউয়ারের কিন্তু ওটাই ডিমান্ড থাকে যেন ডাইনিংটা বড় হয়। এক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যাটটাতে ডাইনিং অনেক বড় আপনি পাচ্ছেন। সঙ্গে আমার সামনে দেখুন আপনি খুব সুন্দরভাবে একটা আর্চ করা মন্দিরের মতো কিচেন দেখতে পাচ্ছেন, যেটা ওপেন কিচেন। যে কিচেনটা দক্ষিণ দিকে একটা জানলা রয়েছে, এল প্যাটার্নে কিচেনটা করা আছে। কিচেনটা লম্বা আছে প্রায় 8 ফুট মতো, চওড়ায় আছে 6 ফুট মতো। এবং কিচেনে দেখুন টাইলস খুব সুন্দর কালারের, লাইট কালারের টাইলস আমরা দিয়েছি। ইলেকট্রিক ফিটিংস অল ইজ কমপ্লিট, রেডি টু মুভ কন্ডিশনে ফ্ল্যাট রয়েছে। নিচের কন্ডিশনগুলো দেখুন, এই হচ্ছে নিচের প্রত্যেকটা পার্ট। এই হচ্ছে এখানে ইলেকট্রিসিটি হচ্ছে CESC থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই আপনি পাচ্ছেন। এরপর আমি আপনাকে দেখাবো কমন ওয়াশরুমটা। এটা হচ্ছে কমন ওয়াশরুম, রেডি টু মুভ ফিটিংস সমস্ত কিছু কমপ্লিট করা আছে। এই হচ্ছে টাইলস, আপ টু 7 ফুট মতো টাইলসের হাইট করা আছে। এই হচ্ছে বাইরে যে বাথরুমে যে গেট, সেই গেটটা আমরা লাগিয়েছি দেখুন। এরপর আমি দুটো বেডরুম দেখাবো আপনাকে। এইটা একটা বেডরুম যার দক্ষিণ দিকটা খোলা আছে, দক্ষিণ দিকে জানলা আছে। বেডরুমটা সাইজ হচ্ছে 10 ফুট বাই 10 ফুট, দক্ষিণ দিক খোলা। এবং এই বেডরুমের সঙ্গে রয়েছে আপনার একটা এসি পয়েন্ট আছে, এই হচ্ছে এসি পয়েন্ট করা আছে। সঙ্গে বক্স জানলা করা আছে, দেখুন এটা বক্স জানলা, আপনাদের জামা প্যান্ট মেলতে কিন্তু সুবিধা হবে। এবং ডান দিকে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, যেটা টয়লেট রয়েছে 5 ফুট বাই 5 ফুট সাইজে মানে টয়লেটে দেওয়া আছে। টয়লেটের যে গেট, সেই গেটের কালার, তাহলে 10 বাই 10 আপনারা একটা বেডরুম পেলেন, দেখতে পেয়েছেন। এরপর আমরা দেখব সেকেন্ড বেডরুমটা। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, যে বেডরুমটা সাইজ হচ্ছে আপনার 10 ফুট বাই 11 ফুট। এবং এই বেডরুমটাতে দক্ষিণ দিকটা পুরো খোলা রয়েছে, দক্ষিণ দিকে রয়েছে একটা ব্যালকনি, দক্ষিণ দিকে একটা ব্যালকনি আছে। এই হচ্ছে ব্যালকনি দক্ষিণ দিক। ব্যালকনিটার সাইজ দেখুন 5 ফুট রয়েছে চওড়ায়, লম্বায় আছে 10 ফুট মতো।
তলায় 10x11 ফুটের বেডরুম দেখলেন। এই হচ্ছে যে গেট আমরা দিয়েছি, সেই গেট আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন 921 স্কোয়ার ফুটের 2BHK ফ্ল্যাট। যে ফ্ল্যাটটা আপনারা কিনতে পারবেন 2700 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে, যার টোটাল দাম হচ্ছে 24,86,000 টাকা। এই প্রাইসের 90% পর্যন্ত আপনি হাউজিং লোন নিয়ে ফ্ল্যাটটা কিনতে পারেন। যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। হাউজিং লোন নেবার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনার কাছ থেকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিস চার্জ করা হবে না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা এই ফ্ল্যাট কিনতে পারবেন। এখানে আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে, জলের জন্য রয়েছে, 24 ঘন্টার জন্য রয়েছে বোরিং ওয়াটারের ব্যবস্থা, এবং পুরো বিল্ডিংয়ের জন্য রয়েছে একটা শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি থেকে আমরা একটা কমন সাপ্লাই ওয়াটার লাইন রয়েছে। এছাড়া রয়েছে CESC থেকে ইলেকট্রিসিটির ব্যবস্থা। এই হচ্ছে ফ্ল্যাটের সমস্ত বৈশিষ্ট্য। আশা করি ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং ফ্ল্যাটটা ভালো লেগেছে। যদি ফ্ল্যাট ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ আমাদের ভিডিওতে লাইক করুন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি আরও অন্যান্য তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেব। এবং যদি ফ্ল্যাটটা ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা ফ্ল্যাট ভিজিট করতে আসতে পারেন। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।